ভয়ংকর গৃহযুদ্ধ সদৃশ পরিবেশের সূচনা হওয়া মিয়ানমারের খবর লো আপনার সম্মুখত মানে বিজু কুমার ডেকা উপস্থিত হয়েছো। শেহতীয়া তথ্য আছে যে প্রায় সংখ্যক শহর নগর বার্মিজ সেনায় নিজের দখলের আঁতরি পলায়ন করবলিয়া পরিবেশের সূচনা হওয়ার পশত শেহতীয় রাজধানী নাইপেদ্যাও সুরক্ষিত করার বিশেষ তৎপরতা অবলম্বন গ্রহণ করবলিয়া হয়েছে, যে গরিষ্ঠ সংখ্যক মিয়ানমারের শহর নগর ত্যাগ করবলিয়া হয়েছে, বার্মিজ সেনায় নিজের দখল ত্যাগ করবলিয়া হয়েছে, তার সলনি স্থানীয়ভাবে জুন্তা সরকারের বিরুদ্ধে সামরিক প্রশিক্ষণ লো গঠিত পিপুলস ডিফেন্স ফোর্স আর তার যুক্ত সশস্ত্র বিদ্রোহী সংগঠন আছে তেওঁলোকৰ সৈতে যৌথভাবে যে অভিযান অব্যাহত রাখিছে বার্মিজ সেনার বিরুদ্ধে, সেই ধারাবাহিক আক্রমণ ধারাবাহিক এম্বুসত তছন ছিগি পলায়ন করবলিয়া পরিবেশের সূচনা হয়েছে বার্মিজ সেনা। 2021 সনের পহিলা ফেব্রুয়ারিত বার্মিজ সরকার গণতান্ত্রিক সরকারখনক উপরাই জুন্তা সরকার সামরিক শাসকে শাসনভার গ্রহণ করেছিল, তার পাছর পরিবেশ সকলো অবগত। কিন্তু রাইজ বিশেষত মিয়ানমার বুলি কলে কেবল মাত্র আলফা কেন্দ্রিক কথা বতরাব উচ্চারিত হলে মিয়ানমার কথাটো রাইজে জানিবলৈ উদগ্রীব হয়। এইখন মিয়ানমার আমার সুবুরিয়া রাষ্ট্র মিয়ানমারতে নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী সংগঠন আলফা স্বাধীনে তাত আশ্রয় লো আছে। কিন্তু পরেশ বড়া 2018 সনের মিয়ানমারত অহা নাই বলে আমার হাতত কেতবো খবর আছে। কিন্তু এই যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমার আমার সুবুরিয়া রাষ্ট্র মিয়ানমারত এই যে দুর্যোগ সংঘটিত হয়েছে সেইখানে বার্মিজ আর্মি কেতবো অঞ্চলত পনিপুটি আছে যদিও, আক্রমণ চলাই আছে যদিও, সাগাইং প্রভিন্স যুক্ত অরুণাচলের সিটু পারত অবস্থিত সাগাইং অঞ্চল আছে, নাগালেন্ডের সিটু পারত থাকা সাগাইং অঞ্চল আছে, নগা উদ্ধৃত অঞ্চল আছে, সেই অঞ্চল চাতেই NACN হাফলাঙর সৈতে আমার নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী সংগঠনের বহুকেটা কেম্প আছে, যুক্ত আলফার নেতা কেডার সকলে তাত আশ্রয় গ্রহণ করে আছে। এটা কথা ঠিক যে গরিষ্ঠ সংখ্যক যুক্ত শহর নগর আছে মিয়ানমার সকলোর পলায়ন করবলিয়া পরিবেশের সূচনা হয়েছে বার্মিজ আর্মি, তার বিপরীতে পিপুলস ডিফেন্স ফোর্স আর স্থানীয় যুক্ত সশস্ত্র বিদ্রোহী সংগঠন আছে ব্রাদারহুড এলায়েন্সের ভিতর আছে, TNLA আছে, আরাকান আর্মি আছে, আর আছে লগতে মিয়ানমার ন্যাশনাল ডিফেন্স এলায়েন্স আর্মি, এই তিনিটা যৌথ গোটে যিখিনি কারবার করে আছে বার্মিজ সেনা গোটে গোটে পানি খুবই খুঁয়াইছে, আর তার ফলত চীন সীমান্তবর্তী অঞ্চল চাত মিয়ানমার সিটু পাড়ার অবস্থিত চীন সীমান্তবর্তী অঞ্চল চাত রাসায়ন প্রদেশত ইতিমধ্যে খোপনি মজবুত করে রাখিছে, আর চীন সীমান্তবর্তী আটাই সমূহ পথ নিজের কব্জালে আনিছে বর্ডারলেন্স এলায়েন্স যা আছে, যার অধীনত আছে তিনটাকৈ সশস্ত্র অতি শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী সংগঠন TNLA MNDAA আর আরাকান আর্মি, এই তিনটা সশস্ত্র বিদ্রোহী সংগঠনে চীন সীমান্তবর্তী অঞ্চলসমূহ দখল করেছে। 150তকৈও অধিক আউটপোস্ট বার্মিজ সেনারপা দখল করে রাখিছে, বার্মিজ সেনার 150টা আউটপোস্ট কব্জালে আনিছে, আর যা গেট আছে মিয়ানমারপা চীনলকে যা সেই আটাইকটা গেট দখল করেছে, আর তাত যা কালির ভাগত এগারী লেফটেনেন্ট কর্নেল পর্যায়ের বার্মিজ আর্মি বিষয়াক আটক করেছে TNLA নামের সশস্ত্র বিদ্রোহী সংগঠনটে। এইগারী বার্মিজ লেফটেনেন্ট কর্নেলে সামরিক পোশাক আঁতরাই সর্বসাধারণে পিন্ধা পোশাক পিন্ধি অসামরিক পোশাক পিন্ধি চীনলৈকে পলায়ন করার চেষ্টা করেছিল, আর তেনে সময়তে TNLA নামের সশস্ত্র বিদ্রোহী সংগঠনটির গেরিলাই লেফটেনেন্ট কর্নেলগুলিক গ্রেপ্তার করেছে। আর এই মুহূর্তে আন এক খবর আছে যে কিছুদিন পূর্বে রাসায়ন প্রদেশত রকেট লঞ্চারে এখন বার্মিজ সেনার যুঁজারু বিমান বিধ্বস্ত করেছিল, ভূপতিত করেছিল রকেট লঞ্চারে আক্রমণ করে, সেই যুঁজারু বিমানের প্যারাশুটেরে সুরক্ষিত অবস্থা লেন্ডিং করা যিকেইগৰাকী পাইলট আর কো পাইলট আছিল তেওঁলোকৰে এজন পাইলটক আজি MNDA নামের সশস্ত্র বিদ্রোহী সংগঠনটোৱে আটক করবলে সক্ষম হয়েছে, তেওঁক জেরা অব্যাহত রাখিছে। আর এই মুহূর্তত আন এক খবর দিব বিচাৰিম যে রাখাইন স্টেটত ডেনুনেও নামৰ যিটো বৰ্ডাৰ বাংলাদেশ সীমান্তৰ সৈতে সংলগ্ন হৈ আছে, সেই আরাকান আর্মিয়ে
সেই অঞ্চল চোৱা নিজৰ দখললৈকে নিছে আৰু মিয়ানমাৰ নেচনেল ডিফেন্স এলায়েন্স আৰ্মি তেওঁলোকৰ অধীনত যিসমূহ অঞ্চল আছে সেই অঞ্চল চোৱাত প্ৰায় 154টা তেওঁলোকৰ বাৰ্মিজ আৰ্মি আউটপোষ্ট নিজৰ দখললৈকে আনিছে আৰু বিগত 15 নৱেম্বৰত যিটো আক্ৰমণ সংঘটিত হৈছিল আপোনাৰ বাগো চহৰত বাগো প্ৰদেশৰ এখন ইউনিভাৰ্চিটি সেইখন ইউনিভাৰ্চিটিত ইতিমধ্যে তাত 100তকৈ অধিক বাৰ্মিজ সেনা তাত আছিল আৰু সেইসকল নিহত হৈছে আৰু প্ৰায় 80গৰাকী বাৰ্মিজ সেনাৰ জোৱান বন্দী হৈছে পি ডি এফ আৰু বৰ্ডাৰহুড এলায়েন্সৰ হাতত ঠিক একেদৰে এই মুহূৰ্তত আকৌ আমি ক'ব বিচাৰিম যে লেফটেনেণ্ট কৰ্ণেল মিষ্টাৰ থাৰুক আটক কৰা হৈছে আৰু তেওঁ পেং চেঙু বৰ্ডাৰ গেটেৰে চীনলৈকে প্ৰৱেশৰ চেষ্টা কৰাৰ ফলশ্ৰুতিতে তেওঁক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু তেওঁক জেৰা অব্যাহত ৰাখিছে আৰু এই মুহূৰ্তত আন এটা খবৰ দিব বিচাৰিম যে দেওবাৰৰ পৰা বিশেষত বাৰ্মিজ যি জুন্তা চৰকাৰে ম্যানমাৰ শাসনভাৰ চলাই আছে সেই চৰকাৰখনে সামৰিক গোটটোৱে সামৰিক বাহিনীয়ে তেওঁলোকৰ অধীনৰ যিসমূহ চহৰ নগৰ বা গ্ৰাম্যাঞ্চল তেওঁলোকৰ নিজৰ দখলত ৰাখিবলৈ সক্ষম হোৱা নাই পি ডি এফ আৰু বিদ্ৰোহী সংগঠনৰ উমৈহতীয়া গোটৰ আক্ৰমণত তছনছ হৈ গৈছে বাৰ্মিজ সেনাৰ আধিপত্য সেই সময়ত তেওঁলোকে নিজৰ ৰাজধানী নাইপাদ্যও সুৰক্ষিত কৰাৰ বাবে বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে নাইপাদ্যও এনে এখন চহৰ যিখন চহৰ পাহাৰৰে আবৃত আৰু পাহাৰ চৌদিশৰ পাহাৰসমূহত ইতিমধ্যে বাংকাৰ স্থাপন কৰা হৈছে তাত টেংক বা অত্যাধুনিক মাৰণাস্ত্ৰ সুসজ্জিতভাৱে কৰি ৰখা হৈছে যাতে পি ডি এফ বা বিদ্ৰোহী সংগঠনৰ মিত্ৰগোটসমূহে আহি তাত আক্ৰমণ কৰিব নোৱাৰে বা ম্যানমাৰৰ ৰাজধানী নাইপাদ্যত প্ৰৱেশ কৰিব নোৱাৰে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি বিশেষত এইবেলি বাকী চহৰ নগৰসমূহক সুৰক্ষিত কৰিব বা নিজৰ দখলত ৰাখিব নোৱাৰিলেও মূল ৰাজধানী নাইপাদ্য যাতে সুৰক্ষিত কৰি ৰাখিব পৰা যায় তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি সামৰিক মুৰব্বীগৰাকীয়ে বিশেষ নিৰ্দেশত তাত চাৰিওফালে পাহাৰসমূহত বাংকাৰ স্থাপন কৰা হৈছে তাত অত্যাধুনিক মাৰণাস্ত্ৰ ৰখা হৈছে তাত যুঁজাৰু বিমান ৰখা হৈছে আৰু একেদৰে ৰাজধানী নাইপাদ্যত প্ৰৱেশ কৰা সকলো পথত অতিৰিক্ত তালাচী চকী মোতায়েন কৰা হৈছে প্ৰতিটো তালাচী চকীত 10ৰ পৰা 15গৰাকী সশস্ত্ৰ জোৱান তাত মোতায়েন কৰি ৰখা হৈছে কোনো লোকে তাত কোনো গাড়ী লৈ তাত বিশেষ অনুমতি নোহোৱাকৈ প্ৰৱেশ কৰিব নোৱাৰা এক পৰিৱেশ তাত গঢ়ি তোলা হৈছে নাইপাদ্যৰ চাৰিওদিশত এতিয়া কথা হ'ল 2021 চনৰ 1 ফেব্ৰুৱাৰীত যেতিয়া গণতান্ত্ৰিক চৰকাৰখনক ওফৰাই সামৰিক শাসকে তাত শাসনভাৰ গ্ৰহণ কৰিছিল তাৰ পিছৰ পৰা আজিলৈকে প্ৰায় 6 লাখ লোক গৃহহীন হ'বলগীয়া পৰিৱেশৰ সূচনা হৈছে আৰু পি ডি এফ বা সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠনসমূহৰ উমৈহতীয়া আক্ৰমণক প্ৰতিহত কৰাৰ ক্ষেত্ৰত বাৰ্মিজ জুন্তা বাহিনীয়ে যিসমূহ এয়াৰ ষ্ট্ৰাইক কৰিছে আকাশমাৰ্গেৰে আক্ৰমণ কৰি আছে আকাশমাৰ্গেৰে আক্ৰমণ কৰাৰ সময়ত বোমা নিক্ষেপ কৰা হৈছে সেই বোমা নিক্ষেপ কৰাৰ ফলত বহু চহৰ ভস্মীভূত হৈছে বহু গৃহ ভস্মীভূত হৈছে বহু পাহাৰ ভস্মীভূত হৈছে বহু গাঁও ভস্মীভূত হৈছে যাৰ ফলত দিগবিদিক হেৰুৱাই প্ৰাণৰ মমতাত লাখ লাখ লোক তাৰ পৰা আঁতৰি নিৰাপদ স্থানত অৱস্থান গ্ৰহণ কৰিবলগীয়া পৰিৱেশৰ সূচনা হৈছে তাৰ লগতে এটা কথা ক'ব বিচাৰিম যে চীন সীমান্তৱৰ্তী অঞ্চল যি স্থলভাগেৰে পথ আছিল অহা যোৱাৰ সা সামগ্ৰী অনা নিয়া সেই সকলো পথ ইতিমধ্যে বন্ধ হৈ গৈছে তাত মিত্ৰ বিদ্ৰোহী মিত্ৰ গোটে তাত দখল কৰি লৈছে গোটেই অঞ্চলচোৱাত ঠিক একেদৰে বাংলাদেশ সীমান্তৰ যিখিনি অঞ্চল আছে চীন প্ৰদেশৰ সেই আটাইখিনি ৰাখাইন ষ্টেটৰ যিখিনি সীমান্তৱৰ্তী বাংলাদেশৰ সৈতে আছে সেই সকলোসমূহ বিদ্ৰোহী মিত্ৰজোঁটৰ হাতলৈ গৈছে ফলত বাংলাদেশৰ সৈতে বিচ্ছিন্ন হৈ পৰিছে ম্যানমাৰৰ যোগাযোগ ব্যৱস্থা বা অহা যোৱা সা সামগ্ৰী অহা যোৱাৰ সকলো পথ ঠিক একেদৰে থাইলেণ্ড সীমান্তৱৰ্তী অঞ্চলচোৱাৰ কথা যেতিয়া ক'ব বিচাৰিম তাতো সেই একেই পৰিৱেশৰ সূচনা হৈছে আৰু গৰিষ্ঠ সংখ্যক লোকে ঘৰ বাৰী এৰি প্ৰাণৰ মমতাত থাইলেণ্ডলৈকে ঢাপলি মেলাৰ এক কুচকাৱাছ আৰম্ভ কৰিছে বাংলাদেশলৈকে ইতিমধ্যে একাংশ লোক গৈছে আমাৰ মিজোৰাম সীমান্তৱৰ্তীয়ে বিগত সময়ছোৱাত 31,000 লোক আহি প্ৰৱেশ কৰি তাত ইতিমধ্যে আশ্ৰয় লৈ আছে আৰু বিগত 10টা দিনত আন 5,000 লোক তাত আহি মিজোৰামত প্ৰৱেশ কৰি আশ্ৰয় লোৱাৰ পৰিৱেশৰ সূচনা হৈছে মুঠতে গৃহ যুদ্ধত বিধ্বস্ত ম্যানমাৰত এতিয়া খাদ্য সংকটৰ
সম্ভাবনা পূর্ণ গতি চলিছে জুই চাই দাম সামগ্রী অত্যাধুনিক নিত্য ব্যবহার্য সামগ্রী যিসমূহ দাম সেই দাম চৰাগতিত বৃদ্ধি পাইছে উচ্চ হারত বৃদ্ধি পাইছে আর এনে সন্ধিক্ষণত মিয়ানমার সরকারখন সামরিক শাসকে কেনেদরে সরকার চলাব দেশ চলাব সেটা একটা দুর্যোগ আর এক দুর্ভাবনাময় পরিবেশের সূচনা হয়েছে গোটাই বিষয়টুক লো এটা কথা হল যদি এনে হারত বার্মিজ সেনাক আক্রমণ করে এখনের পাছত এখন শহর নগর গ্রামাঞ্চল দখল করে গিয়ে থাকে পিপুলস ডিফেন্স ফোর্স আর সশস্ত্র বিদ্রোহী সংগঠনের উমৈহতীয়া গোটসমূহে তেতিয়া হলে খুব বেশিদিন নালাগিব কেবল মাত্র এটা বাঁচি আছে গৈ তেওঁলোকের রাজধানী নাইপাদেও নাইপাই যদি আক্রমণ করে দখল করবলে সক্ষম হয় তেতিয়া হলে তেওঁলোকের যে সরকার চলি আছে সামরিক জুন্তা বাহিনী তেওঁলোক দেশ এড়ি পলায়ন করবলগিয়া পরিবেশের সূচনা হব নমস্কার।